হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা এখন আমাদের যেই ফর্মটা আমরা ক্রিয়েট করলাম ওই ফর্মটা থেকে ডেটা কিভাবে আমাদের কন্ট্রোলারে আনব সেই মেথডটা আমরা এখন দেখব। আমাদের স্প্রিংয়ে খুব সহজেই কিছু সুবিধা করে দেওয়া আছে, আমরা ওই কীভাবে ওইটা ইউজ করতে পারি সেটা আমরা এখন দেখব। তো আমরা আগে আমাদের ফর্মটা একটু ওপেন করি। আমাদের ফর্মটার নাম ছিল কি, ক্রিয়েট নোটিস ডট জেএসপি। এটার ভিতরে আমরা ফর্মটা সেভ করছি। তো আমরা আমাদের নোটিসেস কন্ট্রোলারে চলে যাই। নোটিসেস কন্ট্রোলারে আমাদের যে মেথডটা ক্রিয়েট নোটিসটাকে হ্যান্ডেল করছে, যে ডু ক্রিয়েটটাকে আসলে আসছে, কারণ আমাদের ক্রিয়েট নোটিসের মধ্যে আমরা তো যেটা করছি, আমরা এই ফর্মটার যত ইনফরমেশান আছে সেটাকে আমরা পাস করে দিচ্ছি ডু ক্রিয়েট রিকোয়েস্ট ম্যাপিংয়ে। সো ডু ক্রিয়েটে এসে আমরা যেটা করতে পারি, আমরা এখানে আমাদের ডু ক্রিয়েট যে মেথডটা আছে এটার মধ্যে আমরা আমাদের মডেলটা নিয়ে নিলাম যেখানে আমাদের ডেটা থাকবে, এবং আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা আমাদের স্প্রিং আমাদেরকে অনেকটা ম্যাজিক্যালি এখানে আমরা যদি নোটিস নামে অবজেক্টটা নেই তখন স্প্রিং করবে কি, আমাদের ওই যেই ডেটাটা আমার এখানে আসছে সেই ডেটাটা অটোমেটিক্যালি আমার এই নোটিস বিনের মধ্যে সে পপুলেট করে দেবে। কিভাবে করবে সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যেরকম এখানে নেম দিয়ে নেম, ইমেল, তারপর টেক্সট আমরা এখানে বলে দিয়েছি, আমরা যদি আমাদের নোটিস বিনটা দেখি এটার ভেতরেও কিন্তু একইভাবে ডিফাইন করা আছে নেম, ইমেল, টেক্সট। তো স্প্রিং তখন করে কি, সে অটোমেটিক্যালি এই ম্যাপিংটা করে ফেলে, যেহেতু আমি বলছি যে আমার এখানে ডু ক্রিয়েটের মধ্যে এভাবে নোটিসের প্যারামিটারে আমরা এই একটা নোটিসের বিন দিয়ে দিলাম, সে অটোমেটিক্যালি এটাকে বাইন্ড করে দেয়। সেটা টেস্ট করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা সিস আউট দিই। সিস আউট দিয়ে আমরা যদি নোটিসটা প্রিন্ট করি তাহলে আমাদের সিস্টেমে এটার প্রিন্টটা দেখতে পারার কথা। সেটা টেস্ট করার জন্য আমরা একবার রান করে দেখি না কেন, অল্ট শিফট এক্স আর, এবং আমরা এটাকে একবার রান করি। রান করার পর আচ্ছা কোনো সরি আমরা তো নোটিসেস কন্ট্রোলারটাতে চলে আসলো, এটা এভাবে রান করাটা উচিত হয় নাই, একটু ডিফারেন্ট ওয়েতে চলে যাই। আমরা আমাদের প্রজেক্টটাতে চলে যাই, প্রজেক্টটাতে সিলেক্ট করি, দেন অল্ট শিফট এক্স আর দিই। এখন প্রজেক্টটা রান হবে, আমরা কোনো কারণে ওই ফাইলটা রান করতে চাইছিলাম, দ্যাটস নট দ্য ওয়ে। আচ্ছা তো এখন যদি আমরা ক্রিয়েট নোটিস করি, আমরা একটা নাম দেই, ফর এক্সাম্পল রবিন অ্যাট লিভিং অন কোর্স ডট কম, আই ওয়ান্ট টু রব সাম রিচ গাইজ। সো সাবমিট করলাম, এবং আমরা যদি এখন এখানে দেখি রবিন হুড, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটটা কিন্তু চলে আসছে, হ্যাঁ এই জায়গাতে। তো আমরা আমাদের যে ম্যাপিংটা দেখলাম খুব সুন্দরভাবে আমাদের এখানে কিন্তু করা হয়েছে, এবং ডু ক্রিয়েটের মধ্যে দিয়ে আমাদের এই নোটিসের যেই আমরা এখানে একটা বিন রাখছি এটা অটোমেটিক্যালি বাইন্ডিং হয়ে আমাদের এখানে চলে আসছে। তো দ্যাটস আ ভেরি এলিগেন্ট ওয়ে ফর আস, আমাদের যদি আমরা ইউআরএল থেকে প্যারামিটারগুলো পড়তে চাই, আমরা আমাদের যদি ব্রাউজারে দেখি আমাদের ইউআরএলে কিন্তু প্যারামিটারগুলো পাস হয়েছে, যেহেতু আমরা এখানে গেট মেথড বলেছিলাম, আমাদের এখানে কিন্তু আমরা গেট বলেছিলাম। তো আমরা যদি ইউআরএলে এখানে প্যারামিটারগুলো না চাই, খুব সিম্পলি আমরা এখানে পোস্ট করে দিতে পারি, এটা আপনারা যারা এর আগে কাজ করেছেন অলরেডি জানেন। এবং আমরা চাইলে আমাদের এই ডু ক্রিয়েট মেথডটাকে ফোর্স করতে পারি শুধুমাত্র পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য। সেটা করার জন্য যেটা করতে হবে, আমরা এখানে ভ্যালু ইকুয়াল টু ডু ক্রিয়েট বলে দিতে পারি অ্যানোটেশনে, এবং আমরা মেথডটা বলে দিতে পারি রিকোয়েস্ট মেথড বলে একটা অপশন থাকার কথা, রিকোয়েস্ট মেথড, দেয়ার ইউ গো, রিকোয়েস্ট মেথড, এবং এটাকে আমরা পোস্ট বলবো। সো এটা এখন খালি পোস্ট রিকোয়েস্টে হ্যান্ডেল করবে, গেট রিকোয়েস্ট হ্যান্ডেল করবে না। আমাদের আরেকবার আমরা যদি এটাকে রান করি, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, আরেকবার রান করে জাস্ট টেস্ট করে দেখি আমাদের প্রজেক্টটা কাজ করছে কি না। অল শিফট এক্স আর ফিনিশ, প্রজেক্টটা ফায়ার আপ হয়ে যাওয়ার কথা, ফায়ারফক্সে নতুন ব্রাউজার খুলে চলে আসলো, উইন্ডো ক্রিয়েট নোটিস। আমরা জাস্ট ফর দ্য সেক অফ আমরা
জাস্ট কিছু ডাটা দিলাম, আমাদের নোটিস ক্রিয়েটেড দেখাচ্ছে এবং আমরা আমাদের ওই জাম্বল ডাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা ভেরি সিম্পল ওয়েতে আমি আপনাদের দেখালাম কিভাবে আমাদের ফর্মের ডেটা আমরা আমাদের কন্ট্রোলারে নিয়ে এসে আমরা দেখাতে পারি। তো আমরা নেক্সট যেটা করব, আমরা নেক্সট আমাদের ফর্মের মধ্যে কোনো ভ্যালিডেশন নেই, আমাদের ফর্মের মধ্যে কিছু ভ্যালিডেশন আনতে হবে। এখন ইমেল যদি ভ্যালিড ইমেল না হয় তাহলে ইমেল পাস করে দিচ্ছে, বা যদি আমি নাম নাও লিখি তারপরও আমার এন্ট্রিটা নিয়ে নিচ্ছে, এগুলো কিছু আমরা ভ্যালিডেশন অ্যাড করব, কিছু সিএসএস অ্যাড করব এবং তারপর আমরা আমাদের ফর্মটা ডেটাবেজে সেভ করব। যখন আমাদের ফর্ম থেকে আমরা মোটামুটি কনফার্ম হব যে আমাদের যেই ডেটা আসছে সেই ডেটাগুলো কারেক্ট আসছে এবং ভ্যালিডেটেড ওয়েতে আসছে। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।